জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত সমন্বয় ফ্রন্ট বাইরা সিন্ডিকেট নিপাত জাক গণতন্ত্র মুক্তি পাক মালয়েশিয়া সহ সকল দেশের সকল বাজার থেকে সিন্ডিকেট নির্মূল করে সকল রিক্রুটিং এজেন্সির জন্য সকল শ্রম বাজার উন্মুক্ত রাখার দাবিতে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে কর্মসূচিতে সভাপতিত্ব করেন সম্মিলিত সমন্বয় ফ্রন্টের সভাপতি ডক্টর মোহাম্মদ ফারুক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাইক্রো এক্সপোর্ট হাউজিংয়ের স্বত্বাধিকারী মোস্তফা মাহমুদ, আরও ছিলেন লিজা ওভারসিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সিরাজ মিয়া, গোলাম ফারুক সহ আরও অনেকে। মানব সম্পদ মন্ত্রী বরাবরে আমরা চিঠি দিয়েছি, তাই আমরা চাই এবং তাদের সহযোগিতা যারা আছে এই সিন্ডিকেট রয়েছে আমরা নিশ্চিত চাকরির সুযোগ থেকে বঞ্চিত হয়েছি 12,25,000। আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন পত্রিকার মাধ্যমে টেলিভিশনের মাধ্যমে আমাদের মাননীয় মন্ত্রীর সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পুনরায় নাকি মালয়েশিয়ান সভাপতি উন্মুক্ত হতে যাচ্ছে এবং